মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে 70 সেনা নিহত। অন্যদিকে তুরস্কে বোমা হামলায় যোগসূত্র বুলগেরিয়ায় গ্রেফতার 5 জন। এবার বিস্তারিত। মিয়ানমারের সাগাইং রাজ্যে জান্তা বাহিনী এবং তাদের মিত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে। এতে অন্তত 70 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ। অন্যদিকে 60 জনেরও বেশি বিদ্রোহী আহতের দাবি সামরিক সরকারের মিত্র সিএনএসএর। এদিকে সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে জান্তা সরকারকে আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। মিয়ানমার কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার টোকিও পৌঁছান জাপানি চলচ্চিত্র পরিচালক তুরু কাবরা। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তার মুক্তি পেতে জাপান সরকারের চেষ্টার প্রশংসা করেছেন। 3.5 মাসে জান্তা সরকারের কারাগারে ছিলেন তিনি। এদিকে দেশটির কারাগারে থাকা সব রাজনৈতিক বন্দী মুক্তির দাবি জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। জান্তা সরকারের উপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বানও জানান তারা। এর আগে চলতি সপ্তাহে 4 বিদেশি সহ 6,000 বন্দীকে মুক্তি দেয় জান্তা সরকার। এদিকে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত অব্যাহত রয়েছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা এবং তাদের মিত্র হিসেবে পরিচিত শান্তি আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে। এতে বহু সেনা এবং তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ এর। আরও একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির দাবি, গত 3 দিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীগুলোর হামলায় অন্তত 33 জন সেনা নিহত হয়েছেন। অপরদিকে 2 জন বিদ্রোহীরও মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। 2021 সালে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের দমনে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। তুরস্কে বোমা হামলার ঘটনায় বুলগেরিয়ার প্রসিকিউটর 5 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। গত রবিবার তুর্কের সেন্ট্রাল ইস্তাম্বুল বোমা বিস্ফোরণে 6 জন নিহত এবং 80 জনের উপর আহত হয়েছেন। এই ঘটনায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করেছে তুরস্ক। আল জাজিরার খবর অনুসারে বুলগেরিয়ার বিশেষ পুলিশ বাহিনী মেলদুবার 3 নাগরিক এবং সিরিয়ান 1 কুর্দি নারী ও পুরুষকে গ্রেফতার করেছে। তুরস্কের ইস্তাম্বুলে হামলায় তাদের প্ররোচনা এবং গভীর যোগসাজশ পাওয়া গেছে। বুলগেরিয়ার প্রধান কৌশলবি ইবান গেসেপ এই তথ্য নিশ্চিত করে বলেন, 5 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তুরস্কে হামলায় যোগসূত্র ছাড়াও মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত ব্যক্তিরা মূলত তুরস্ক দিয়ে মানব পাচার এবং চোরা চালানে জড়িত ছিল। তবে নিবিড় শুনানি শেষে বুলগেরিয়ার আদালত বলেছে, গ্রেফতার 4 ব্যক্তিকে পুরুষ আসামি চোরাচালান মামলায় বিচারপূর্ব কারাগারে রাখা হবে, কারণ তুরস্কে তাদের সন্ত্রাসী কার্যক্রমের সহায়তা পর্যাপ্ত তথ্যের অভাব রয়েছে। স্বাস্থ্যজনিত কারণে গ্রেফতার নারীকে আদালতে হাজির রাখার নির্দেশ দেয়নি। তুরস্কের প্রসিকিউটর ইতিমধ্যে বোমা হামলায় জড়িত বিদেশিদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অবশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।